বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা রুবেল থ্রি নাইন জিরোর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে যাদের এমপি এরশিটে পদবি বিষয় সংযোজন অথবা সংশোধন করা প্রয়োজন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য অত্যন্ত জরুরি অর্থাৎ আপনারা জানেন যে আমাদের আমাদের যাদের এমপি এরশিটে ভুল আছে পদবি এবং বিষয় তারা আমরা এককভাবে আবেদন করছি কিন্তু এখন থেকে আপনি যদি এককভাবে আবেদন করেন তাহলে আপনার আবেদনটি গৃহীত হবে না অর্থাৎ আপনি যে বিষয়ের জন্য আবেদন করবেন সেটি আর কিন্তু কাজ হবে না কারণ এই বিষয়টি ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয় লিখে আছে মাদ্রাসার অ্যামপিওশিটে পদবি ও বিষয় সংযোজন সংশোধনের নিমিত্ত ভিত্তিক আবেদন দাখিল প্রসঙ্গে অর্থাৎ উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এমপিভুক্ত মাদ্রাসা সময়ের অ্যামপিওশিটে পর্যালোচনায় দেখা যায় অধিকাংশ শিক্ষক কর্মচারীর পদবি ও বিষয় উল্লেখ নেই লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন মাদ্রাসা থেকে শিটের পদবী ও বিষয়বিহীন সকল শিক্ষক কর্মচারীর আবেদন একত্রে প্রেরণ না করে ভিন্ন ভিন্নভাবে পদবী ও বিষয় সংযোজন বা সংশোধনের আবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয় যা অনভিপ্রেত অর্থাৎ আমরা যারা এককভাবে আবেদন করতাম অর্থাৎ দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানে হয়তো বা পাঁচজনের ভুল আছে কিন্তু একজন 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 করে করেছে এটা করা যাবে না ফলে একই মাদ্রাসার ভিন্ন ভিন্ন সময়ে দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করতে একদিকে সময়ের অপচয় হয় অন্যদিকে এমপিও ও বিষয়বিহীন সকল শিক্ষক কর্মচারীর সংযোজন বা সংশোধনের আবেদন একত্রে দাখিল বা অগ্রায়ণ না হয়। সংশ্লিষ্ট মাদ্রাসার বিষয়ভিত্তিক পদ বা পদবীর প্রাপ্যতা নির্ধারণ নিয়োগ যাচাই এমপিও করণ ও অন্যান্য তথ্যাদি নিশ্চিত পূরণপূর্বক আবেদন নিষ্পত্তিতে জটিলতার সৃষ্টি হয় বিধায় এমপিও সিটে পদবি ও বিষয় সংযোজন সংশোধনের আবেদন ভিন্ন ভিন্নভাবে প্রেরণ না করে মাদ্রাসা ভিত্তিক এমপিও শিটের পদবি ও বিষয়। বিহীন সকল শিক্ষক কর্মচারীর পদবী ও বিষয় সংযোজন সংশোধনের আবেদন একত্রে প্রেরণ করা আবশ্যক অর্থাৎ এতটুকু পড়ে যেটা বোঝা গেল যে আমরা যারা এককভাবে আবেদন করছি সেইভাবে আর আবেদন করা যাবে না আমাদেরকে সব মিলে অর্থাৎ যতজনের ভুল আছে তাদেরকে সবাইকে মিলে একসঙ্গে প্রেরণ করতে হবে দুই নম্বর বলছে যে এমতো অবস্থায় অ্যাম্পিওভুক্ত মাদ্রাসা সমূহের অ্যাম্পিওশিটে শিক্ষক কর্মচারীদের পদবী ও বিষয় সংযোজন সংশোধনের নিমিত্ত সংশ্লিষ্ট পদ ও বিষয়ে পত্রিকার বিজ্ঞপ্তি কপি নিয়োগ বোর্ডের সুপারিশ ও ফলাফল শীট গভর্নিং বডি অথবা ম্যানেজিং বডির ম্যানেজিং কমিটির অনুমোদন নিয়োগপত্র যোগদানপত্র পদবি ও বিষয় সংশ্লিষ্ট একাডেমিক ও পেশাগত সনদ মাদ্রাসার হালনাগাদ শিক্ষক কর্মচারী তালিকা ও বেতন বিলের কপি সংশোধন বিষয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির রেজলিউশন প্রয়োজনীয় আনুষাঙ্গিক কাগজপত্র বা ডকুমেন্টস যথাযথ সত্যায়ন পূর্বক এমপিও শিটের পদবী ও বিষয়বিহীন সকল শিক্ষক কর্মচারীর সংযোজন বা সংশোধনের আবেদন একত্রে জেলা শিক্ষা অফিসার উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল বিষয়টি অতীব জরুরি এবং অধ্যক্ষ বা সুপার সকল এমপিভুক্ত মাদ্রাসা অর্থাৎ এটি যেটি ক্লিয়ার বোঝা গেল সেটি হচ্ছে যে আমাদের যাদের ভুল আছে বারবার যে বিষয়টি বলছি যে আমরা এককভাবে না করে আমাদের একসঙ্গে প্রেরণ করতে হবে এবং কি কি কাগজ লাগবে কি কি দিতে হবে আমাদের সেটি কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া আছে অর্থাৎ এখানে আপনার নিয়োগ যেই বিজ্ঞপ্তির পত্রিকার কপি দিতে হবে এবং সংশ্লিষ্ট পদে যেই কপিটা এরপর নিয়োগ বোর্ডের সুপারিশ লাগবে ফলাফল শিট লাগবে এবং গভর্নিং বা ম্যানেজিং কমিটির যে অনুমোদন নিয়োগপত্র যোগদানপত্র পদবীয় বিষয় সংশ্লিষ্ট একাডেমিক ও পেশাগত সনদ মাদ্রাসার হালনাগাদ শিক্ষক কর্মচারী তালিকা ও বেতন বিলের কপি সংশোধন বিষয়ে গভর্নিং বা ম্যানেজিং কমিটির রেজলেউশান এছাড়া আরও আনুষঙ্গিক যেই বিষয়গুলো লাগে সেগুলো দিয়ে কিন্তু আমাদের একত্রে সেটা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে তারপর জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হলো তোমাদের আমার বিশ্বাস যে যাদের এই ভুলটি আছে তারা বা আপনারা সবাই একসঙ্গে একটা মাদ্রাসার এক আবেদনে সবারই থাকবে এভাবে আপনারা প্রেরণ করবেন তাহলে দেখবেন যে হয়তো বা আপনাদের সেই কাজটি দ্রুত হয়ে যাবে তোমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আবার শিক্ষার কোনো খবর নিয়ে বা শিক্ষার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ